আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, যারা ভারতীয় ভিসার জন্য যারা আবেদন করছেন অ্যাপ্লিকেশন সেন্টারে, তাদের জন্য নতুন কিছু নিয়মকানুন তৈরি করা হয়েছে। এই কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথম কথা হলো কি, যারা যাদের খুব প্রয়োজন হবে পাসপোর্টের এবং সাথে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু পাসপোর্ট জমা না দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। সেটার প্রসেসটা হলো, আপনি যখন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনার পাসপোর্টটি জমা দিবেন বা আপনার ফর্মটি যখন জমা দিবেন, তখন আপনাকে বলতে হবে যে আমার পাসপোর্টটি প্রয়োজন, আমার পাসপোর্ট দরকার আছে। সেই সময়ই আপনাকে সব রিসিপ্ট, মানে ডেলিভারি রিসিপ্ট যখন আপনি নেবেন, সেই সময় ওনাদেরকে আপনি বলে আপনি কিন্তু আপনার পাসপোর্টটি আপনি ফেরত নিতে পারবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কি, আমরা আগে যারা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পাসপোর্ট জমা দিয়েছেন, দেখা যাচ্ছে যে আপনার 7 দিন, 5 দিন, 10 দিন অথবা আপনার 15 দিনে কিন্তু আপনি পাসপোর্টটি পেয়ে যেতেন বা আপনার ভিসা লেগে যেত আপনার পাসপোর্টে। বর্তমানে এখন আপনার ডেলিভারি স্লিপের সর্বনিম্ন দেওয়া হচ্ছে আপনার 40 দিন পর্যন্ত সময় নেওয়া হচ্ছে। এই 40 দিনের ভিতরেও কারোর হয়ে যাচ্ছে, আবার কারোর দেখা যাচ্ছে যে আপনার 40 দিন পার হয়ে যাচ্ছে তারপরেও আপনার পাসপোর্ট পাচ্ছে না। এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। যাদের খুব জরুরি আছে তারা কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার সময়ই, সেই সময় বলে কিন্তু আপনার পাসপোর্টটা ফেরত নিতে পারবেন, এবং সেই পাসপোর্টটা আপনার ডেলিভারি স্লিপে মনে করেন 10 তারিখে, আপনার জুন বা জুলাই মাসের মনে করেন যে 10 তারিখে আপনার পাসপোর্ট ডেলিভারি তারিখ দেওয়া আছে, তার 7 দিন আগেই অর্থাৎ আপনি 3 তারিখে কিন্তু আপনার পাসপোর্টটি আবার সেখানে জমা দিতে হবে। এই হলো বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, অর্থাৎ পাসপোর্ট ডেলিভারির 7 দিন আগেই আপনার পাসপোর্টটি জমা দিতে হবে, সেক্ষেত্রে আপনার 7 দিনের ভিতরে আপনার পাসপোর্টে ভিসা লাগবে কি না প্রসেস টোসেস সব কিছু কার্যক্রম হয়ে শেষ হয়ে আপনার 7 দিন পরে আপনার ভিসা পাসপোর্টটি আপনি আবার ফেরত পাবেন। এক্ষেত্রে সবচাইতে বেটার হয় যাদের মানে ভিসার খুব প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট যখন জমা দিবেন সেই সময় কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে পাসপোর্টটা জমা না নিয়ে ওইভাবে যদি রেখে দেন, সেক্ষেত্রে আপনার 40 দিন পরে আপনার ডেলিভারি স্লিপের তারিখ দেওয়া থাকে যে 40 দিন, 45 দিন, এরকম বর্তমানে এখন সময় নেওয়া হচ্ছে। এটার জন্য সবচাইতে ভালো হয় আপনার যদি পাসপোর্টে আপনি জমা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কার্যক্রম কিন্তু চলতে থাকবে। দেখা যাচ্ছে আপনার 20-25 দিন বা 30 দিনের মাথায় কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লেগে গেলে পরে আপনাকে মানে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকমভাবে আপনারা চেক করে আপনারা ইনফরমেশন নিয়ে আপনারা কিন্তু আপনাদের পাসপোর্টটি কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। এই বিষয়গুলোই আজকের আলোচনা ছিল। মূলত যারা আগে 10 দিন 15 দিনে আপনারা ভিসা পেয়ে গেছেন, বর্তমান কিন্তু এখন তা হচ্ছে না, আপনার মিনিমাম 35 দিন 40 দিন, কারোর 45 দিন লেগে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে তারপরে আপনারা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনাদের পাসপোর্টটি জমা দিবেন। ঠিক আছে, এই